বাহ 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 বাহ, এইখানে তো দেখছি চাঁদের হাট বসেছে। এনিথিং স্পেশাল? আরে স্পেশাল বলে স্পেশাল, আজ তো নিবেদিতার রেসিপিতে সব রান্না হয়েছে, তাই ডিনারে আমরা করে কবজি ডুবিয়ে খাবো ঠিক করেছি। বাবা কিন্তু একদম ঠিক বলেছে, তার উপর কালকে আন্টির অপারেশন, তাই আন্টিকে আজকে ফুল অন হ্যাপি রাখতে হবে। একদম ঠিক বলেছিস। আচ্ছা বিকি শোন, কাল কিন্তু তোর মায়ের সাথে আমি হসপিটালে থাকবো। মানে সেটা কি করে পসিবল? না মানে দিদি ভাই তো অ্যাডাল্ট, বাচ্চা তো নয়, হসপিটালে এলাও করবে কেন? কেন এলাও করবে না? আমি নিবেদিতার স্বামী, আমাকে কেন থাকতে দেবে না? আর শোনো, যে কোনো বড় হসপিটালে ক্যাবিনে এক্সট্রা লোক থাকার ব্যবস্থা থাকে। বাবা তুমি একদম চিন্তা করো, আমরা সবাই অপারেশনের সময় যাব, অপারেশনে কোনো প্রবলেম হবে না। বাবা বলছি যে ইন্দিরা আসেনি? না মা এখনো আসেনি, বাট এসে পড়বে, ও একটু বিজি আছে। বিজি? হ্যাঁ দি একদম ঠিক বলেছিস, উনি এখন ভীষণ বিজি। উনি যখন প্রিন্সিপাল হয়েছে, এখন ওনাকে নিজেকে মহান প্রুফ করতে হবে, তাই স্কুলে যা যা ভুলভাল কাজ হচ্ছে সেটা উনি সবার সামনে আনতে চাইছেন, পাবলিক করতে চাইছেন। মানে তিন দিনের জন্য প্রিন্সিপাল হয়েছেন, তার মধ্যে ওনাকে মেডেল পেতে হবে। আমি বুঝতে পারছি না, নিজের উপর কোনো সেলফ কন্ট্রোল নেই, উনি যে কি চাইছেন। সত্যি সত্যি আমার ইন্দিরাকে কিছু বলার নেই। ভিকি ভিকি, কি ব্যাপার তোর ভাইয়ের, কি হলো, এরকম খেপে রয়েছে কেন? আসলে বাবা ইন্দিরা খুব অ্যাক্টিভলি স্কুলের সমস্ত কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছে, তো তা সেটা তো ভালো ব্যাপার। তোর ভাইকে বোঝা, ইন্দিরা যেটা করছে সেটা ভুল কিছু করছে না। এসব করতে গিয়ে না এমন অনেক বিষয় উঠে আসছে যেগুলো স্কুলের পক্ষে রিয়েলি হার্মফুল। আমার তো মনে হচ্ছে যা করছে ঠিকই করছে, নিশ্চয়ই কোনো অনিয়ম দেখেছে ইন্দিরা, আর সেই জন্য সব কিছু একেবারে সমূলে বিনাশ করতে চাইছে। শোন, এটা করলেই কিন্তু স্কুলটা টিকবে, ইন্দিরার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, ও অত্যন্ত বুদ্ধিমতী আর বিচক্ষণ মেয়ে। দেখ আমাদের তো শত্রুর অভাব নেই, তাই না? তাই এই ধরনের কড়া শাসন খুব প্রয়োজন। তাই তোর ভাইকে বোঝা, ও যেন ইন্দিরাকে ভুল না বোঝে, ইন্দিরার ওপর ভরসা রাখতে বল, সেটাই কিন্তু আমাদের জন্য মঙ্গল হবে। অ্যাটলিস্ট কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অফিসার দেখুন, এই স্টোর রুম থেকে এই প্যাকেটটা পেয়েছি, এটা দেখুন দেখুন দেখুন। বুঝছেন না সিদ্ধা, মানে স্টোর রুমে কি করে এই সব গুলো থাকতে পারে? না বাট আমি পেয়েছি। ইন্দিরা সরকার, দুদিন হলো আপনি প্রিন্সিপালের চেয়ারে বসেছেন আর স্কুলের প্রিমিসেস থেকে এই সব পাওয়া যাচ্ছে, হোয়াট ইজ দিস? আমি কিন্তু বলেছিলাম ওনাকে প্রিন্সিপালের চেয়ারে বসানো একদম ঠিক হয়নি, বুঝতে পারছেন তো? আমার কথা মিললো তো? অফিসার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বের করুন, এর পিছনে কার হাত আছে জানাটা খুব দরকার। কিন্তু তার মানে ব্যাপারটা বেশ অনেকদিন ধরেই চলছিল। স্টোর রুমে নেশাদ্রব্য পাওয়া গেছে, এর সাথে স্কুলের প্রিন্সিপালের কি ভূমিকা আছে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না অনিকেত বাবু। মানে আপনার কি এটা মনে হচ্ছে যে এই পুরো ঘটনাটা গত দু তিন দিনে ঘটেছে? না কিন্তু, ওনারা যাকে ধরেছেন সে কিন্তু এটা স্বীকার করেছে, বেশ অনেক দিন ধরে ছাত্রদেরকে নেশাদ্রব্য দেওয়া হচ্ছিল। তবে হ্যাঁ, আমি স্কুলে প্রিন্সিপাল থাকাকালীন যেহেতু এই ঘটনাটা ধরা পড়েছে, তাই আমি থাকাকালীনই এটার বিহিত হবে, আর সেটা দুদিনের মধ্যেই হবে। আমার ছাত্রদের ভবিষ্যৎ আমি কি করে সুরক্ষিত রাখবো সেটা আমি খুব ভালো করেই জানি অনিকেত বাবু। অফিসার আপনি তদন্ত শুরু করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে খুঁজে বার করুন, যদি দরকার পড়ে তাহলে আপনি আবার সার্চ করুন, আমার পূর্ণ সহযোগিতা কিন্তু আপনি পাবেন। ভিকি একটু মাথাটা ঠান্ডা কর, কাম ডাউন। দীপ তুই এখনো বাড়ি যাস না কেন? কি করে বাড়ি যাব, রাজদীপ তো এখনো স্কুলে, কিছু বুঝতে পারছি না স্কুলে কি চলছে কি হচ্ছে। এক্স্যাক্টলি, আমিও কিছু বুঝতে পারছি স্কুলে যে কি হচ্ছে কি চলছে, আমি যে কেন ওনাকে প্রিন্সিপালের দায়িত্ব দিলাম সেটাই বুঝতে পারছি।
নিশ্চয়ই নতুন কোনো রুল অ্যাপ্লাই করছে, বাড়াবাড়ি করছে। কি আমার মনে হয় তুই ইন্দিরাকে না ভুল বুঝছিস, প্লিজ ওকে ভুল বুঝিস না। প্লিজ দি, তুই আমার কি ইন্দিরা খারাপ কিছু করছে না, ও যা করছে স্কুলের ভালোর জন্যই করছে। ওকে ভুল বোঝাটা বোধ হয় আমাদের ঠিক হচ্ছে না। এই রিয়েলাইজেশনটা আমার অ্যাটলিস্ট হয়েছে। দেখ, মমের এগেনস্টে ও যে অ্যালিগেশনগুলো এনেছে সেগুলো প্রুভ না হওয়া অবধি আমাদের ওকে ব্লেম করাটা কিন্তু উচিত হবে না। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস তুই। উনি তো মায়ের এগেনস্টে অনেক অ্যালিগেশনস এনেছেন, কিন্তু একটাও কি প্রমাণ করতে পেরেছেন? পারেননি দি। রাদার ওনাকে অনেক কিছু প্রমাণ করতে হবে আমার কাছে। এখন একটা চ্যালেঞ্জ নিয়েছেন, কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছে না। নিজে কমপ্লিট করতে পারছে না, কিন্তু ছাড়বেন না। হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছেন? আমি দাবাই দি ভাই, স্কুলে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? দাবাই স্কুলে নাকি কি সব নিষিদ্ধ নেশার জিনিস পাওয়া গেছে। কি বলছিস তুই এসব? হ্যাঁ দি ভাই, হ্যাঁ, এখনই চোরদা ভাই ফোন করেছিল, ফোন করে বললো। দাভাই দাভাই, বৌদি ভাই সবকিছু সামলে নিয়েছে, পুলিশও এসেছিল, ইনভেস্টিগেশন চলছে। স্কুলে নেশার জিনিস পাওয়া গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন তোমাদেরকে এখানে ডেকেছি। না ম্যাম, আমরা ঠিক বুঝতে পারছি না। এখনো মিথ্যে কথা বলে যাচ্ছ? সত্যি বুঝতে পারছো না কেন তোমাদেরকে এখানে ডাকা হয়েছে? না ম্যাম, আমরা তো সারাদিন পড়াশোনা তো করি, অন্য কিছু তো আর। লজ্জা করছে না তোমাদের দুজনের? একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছ। আমি যখন সবাইকে সার্চ করার জন্য ডেকেছিলাম তখনই তোমাদেরকে দেখে বুঝতে পেরেছিলাম যে তোমরা কোনো অন্যায় করছো। চোখে চোখ মিলিয়ে কথা পর্যন্ত বলতে পারছো না, অন্যায় তো করেইছো তার সাথে এখন আবার মিথ্যে কথা বলছো। আমি চাইলে কিন্তু এক্ষুনি সবটা প্রমাণ করে দিতে পারি, তোমাদের বাড়ির লোকদেরকেও জানাতে পারি, কিন্তু আমি চাই না যে তোমরা সবার সামনে ছোট হও। সেই কারণের জন্যই তোমাদেরকে এখানে আলাদা করে ডেকে পাঠিয়েছি। আর এই যে তোমরা নেশা করে স্কুলে আসছো, এটা যদি তোমাদের বাকি বন্ধুরা জানতে পারে মিশবে তো তোমাদের সাথে? ভালো লাগবে তখন তোমাদের? আর কারোর কথা না ভাবো, অন্তত মা বাবার কথা তো ভাবতে পারতে। একবারও ভেবে দেখেছো যে এই কথাগুলো যদি ওনারা জানতে পারেন তাহলে কতটা খারাপ লাগবে, কতটা কষ্ট পাবেন ওনারা? আর আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা দুজন তো ভালো স্টুডেন্ট, আর তুমি তুমি আমাকে বলেছিলে না যে তুমি স্ট্যাটিস্টিক নিয়ে পড়তে চাও, তাহলে কেন করছো এগুলো? সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, কিসের জন্য করছো আমাকে উত্তর দাও। দেখো তোমরা দুজন কত দূর এগিয়েছো সেটা জানি না, কিন্তু আমি তোমাদের সাবধান করছি, এখনো পর্যন্ত যদি তোমরা পিছিয়ে না আসো তাহলে কিন্তু আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি এক্ষুনি তোমাদের মা বাবাদের কিছু জানাচ্ছি না, কারণ আমি চাই যে তোমরা নিজেদের দায়িত্বে নিজেরা সুস্থ হও। সরি ম্যাম, আর কোনোদিন হবে না ম্যাম। সেটাই যেন হয়, যা এখন ক্লাসে যাও। ম্যাডাম আসবো? আসো। আপনি ডেকে পাঠিয়েছেন বলে আমি তাড়াহুড়ো করে অফিস থেকে চলে আসলাম। তা আমার ছেলে কি কোনো রকম অন্যায় করেছে? দুষ্টু তো। বসুন। সন্তানকে এত ভালোবেসে জন্ম দিয়েছেন, তাকে বড় করে তুলছেন, পড়াশোনা করাচ্ছেন, কারণ তাকে আপনারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় দেখতে চান, তাই তো? কি হয়েছে ম্যাডাম একটু বলবেন, আমরা তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, অমিতের হাতে গালে ওগুলো কিসের দাগ? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনারা এতটা অমানবিক হয়ে একটা বাচ্চার গায়ে কি করে হাত দিতে পারেন, কি করে মারধর করতে পারেন আপনারা? শুধুমাত্র ভালো রেজাল্টের জন্য, ভালো নাম্বারের জন্য এতটা নিচে কি করে নামতে পারেন আপনারা? না না, আমরা ওর গায়ে কখনো হাত তুলিনি। আপনার স্বামী অমিতের গায়ে হাত তোলেন? তাহলে এই দাগগুলো ওর গায়ে কি করে আসলো? অমিত কিন্তু আপনাদেরই সন্তান, আর ও পড়াশোনা শিখেও
যখন মা বাবার কাছ থেকে উৎসাহ না পেয়ে প্রশংসা না পেয়ে আর দুদিন পরে হতাশ হয়ে নিজেকে শেষ করে ফেলবে, তখন আপনারা সেটা মেনে নিতে পারবেন তো? এত মার খেয়ে ও বাধ্য ছেড়ে থাকবে তো সারা জীবন? ভালো মানুষ তৈরি হবে তো, এটা একবারও ভেবে দেখেছেন? দেখুন, আপনারা যেটা করেছেন সেটা কিন্তু অন্যায়, আর সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তাই আজকের পর থেকে এই রকম কিছু করার কথাও ভাববেন না। আমার স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনায় ভালো হবে, কিভাবে ভালো রেজাল্ট করবে সেটা আমরা খুব ভালো করে জানি। এরকম কিছু করার কথাও আপনারা ভাববেন না। আর অমিত তো ভালো স্টুডেন্ট, ও পরীক্ষায় যা নাম্বার পায় সেটা যথেষ্ট নাম্বার। দেখুন, আপনারা যেটা করেছেন সেটা অপরাধ, আর সেটার বিরুদ্ধে কিন্তু আমি চাইলে স্টেপ নিতে পারি। তাই দয়া করে এই রকম আর কিছু করার চেষ্টাও করবেন না। আসো। অমিত, আজকের পর থেকে আর ভয় পাবে না, হুম? আর বাবা মা যদি আবার এরকম কিছু করেন তাহলে সাথে সাথে আমাকে জানাবে, কেমন? এবার মনের আনন্দে পড়াশোনা করো। থ্যাংক ইউ ম্যাম। চল। হ্যালো, হ্যাঁ বলছি, বদ্রীনাথ দাদু আসছেন তো? হ্যাঁ, আমি এক্ষুনি বাড়িতে আসছি। এই বদ্রীনাথের মুখোশটা এবার আমায় খুলতে হবে। ওর আসল পরিচয়টা আজকেই আমাকে জানতে হবে। চলো 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 পাল্টাই।